আমার একটি অনলাইন বুটিক শপ রয়েছে। সব খারাপ দিকের একটা ভালো দিক আছে। আমার হাজবেন্ড ও এখনো ঘুমোচ্ছে। আজ উইকেন্ড, আজ আমরা সারাদিনই ফ্রি, তাই ঠিক করেছি আমাদের লাইফের একটা ট্র্যাজিক গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব। গল্পটা কিন্তু ইন্টারেস্টিং। আমার হাজবেন্ড রফসান সকাল সকাল আমার হাতের কফি না পেলে সাহেবের ঘুমই ভাঙে না। আমার স্ত্রী নায়লা পৃথিবীর সেরা কফিটা বানায়, খেলে একেবারে নেশা ধরে যায়। ও বাই দ্য ওয়ে, আপনাদের তো আমার পরিচয়টা দেওয়া হয়নি। আমি রফসান, পেশায় আর্কিটেক্ট, বেশ নামধামও আছে আমার। চান্স পেয়ে নিজের ঢোলটা নিজে একটু পিটিয়ে দিলাম। আমাদের গল্পটা কিন্তু 5 বছর আগের। রফসান একদিন ইনভাইটেশন কার্ড নিয়ে আসে ওর অফিসের একটা পার্টি। তখন আমাদের কিছুটা দৈন্যদশা ছিল। চলুন আপনাদের 5 বছর আগে নিয়ে যাই। এত বড় পার্টি, অনেক লোক আসবে না? কিন্তু আমার না আছে ভালো কোনো শাড়ি, না আছে কোনো গহনা। আমি ফকিরের মতো তোমার বাড়িতে যেতে পারবো না। কি যে বলো না তুমি নায়লা, তুমি আমার একটাই বউ, তুমি না গেলে হবে? আমি সত্যি বলছি, আমি যাব না। তুমি যাবে না? সত্যি যাবে না? দেখো, তুমি যদি আমার সঙ্গে না যাও তাহলে কিন্তু আমি অন্য কারো বুকে নিয়ে চলে যাব। তাই যাও, আমি ফকিরের মতো কোনো পার্টিতে যেতে পারবো না। ওকে ওকে ফাইন, তোমাকে একটা বুদ্ধি দেখি। হ্যাঁ, বুঝি লাস্ট মান্থে আমরা সিনেমা দেখতে গেলাম না, তুমি যে শাড়িটা পরেছিলে, ওই যে রেড অ্যান্ড গোল্ডেন, ওই শাড়িটা কিন্তু অনেক গর্জিয়াস। ওটা পরলে তোমাকে কিন্তু অনেক সেক্সিও লাগে। যাও, তোমার মুখে না কিছু আটকায় না। শাড়ি না হয় পরলাম, কিন্তু গহনা? গহনা এটা কোনো সমস্যা হলো? খোপায় একটা চমৎকার রক্তকরবী আর গলায় বেলি ফুলের মালা, ডান, প্রবলেম সলভ। না, আমি অমন ফকিরের মতো সেজে যেতে পারবো না। এটাই আমার শেষ কথা। গয়নাই সমস্যা না? ওকে, তোমাকে আরেকটা আইডিয়া দিতে পারি। বুঝি তোমার এক বান্ধবী আছে না, তামান্না, তামান্না না, ওই যে গুলশান থাকে, ওর তো অনেক গহনা। তুমি কি ওর কাছ থেকে একটা অর্নামেন্ট সাইড করে নিয়ে আসো, একটা নেকলেস নিয়ে আসো। আমার তামান্নার কথা কেন মনে আসেনি? গ্রেট রফসান, কিন্তু আমার এত বান্ধবী থাকতে তোমার তামান্নার কথা কেন মনে হলো? এটা তো টপ সিক্রেট, বলা যাবে না। ভীষণ সুন্দর, তোকে খুব সমস্যায় ফেললাম না? কি সমস্যা? ইউ মাই বেস্ট ফ্রেন্ড, ওকে, এন্ড আই এম ইওর বেস্ট ফ্রেন্ড, সো ফ্রেন্ডস অলওয়েজ বিপদের পাশে থাকবে। তাহলে ফ্রেন্ড কিসের বল? দিন সন্ধ্যায় পার্টিতে যাওয়ার আগে ও যখন নেকলেসটা পরেছিল, ওকে যে কি সুন্দর লাগছিল, আমি একেবারে মুগ্ধ হয়ে ওর দিকে তাকিয়েছিলাম আর ভাবছিলাম আমার বউকে এত সুন্দর লাগে ডায়মন্ডের নেকলেসে। ঠিক এভাবে ঘুম, ঠিক
এভাবেই রাত স্বপ্নে বেঁচে থাক স্বপ্ন ঠিক যেভাবে নকলটাকে নকল বলা বারণ ঠিক সেভাবে স্বপ্নে বাঁচা হয় বাঁচার কারণ তবু হার মানি না আমি যতই সাধারণ চিন্তায় আমাদের জীবনটাকে উলট পালট করে দিল এত দামি একটা নেকলেস চিন্তাই হয়ে গেছে কথাটা আমি তামান্নাকে কিভাবে বলব আর নানা তো তখন একেবারেই ভেঙে পড়েছে কারণ ব্যাংকে আমাদের তেমন কোনো টাকা পয়সাও জমানো ছিল না আর চিন্তায় তোর কি অবস্থা শুকিয়ে তো কাট হয়ে গেছিস না রে আমি ঠিক আছি তোর নেকলেসটা ফেরত দিতে এলাম এত তাড়াহুড়োর কি ছিল পরে দিলেও তো পারতি সত্যি করে বলতো নায়লা তোর কি রাফসান ভাইয়ের সাথে কোনো প্রবলেম চলছে না রে তাহলে তুই একবার তোর চেহারাটা আয়নায় দেখেছিস কি অবস্থা তোর চেহারার কষ্ট করে এতগুলো টাকা ম্যানেজ করে আবার নতুন করে সেট বানিয়ে আমাকে ফেরত দিতে এসছি ওটা রিয়েল ডায়মন্ড সেট ছিল না ওটা ইমিটেশনের ছিল এই ছিল আমাদের গল্প নেকলেস